ম্যালেরিয়া কিভাবে ম্যালেরিয়া জ্বর হয়ে থাকে যে কোনো জীবাণু বহনকারী মশার দংশন থেকে এই ম্যালেরিয়া রোগ হয়ে থাকে ম্যালেরিয়া জ্বরের লক্ষণ এই রোগের লক্ষণ হিসেবে বলা যায় হঠাৎ করে কাপুনি দিয়ে জ্বর আসা এবং ক্রমাগত শীত অনুভব করা তবে ছয় মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদের মধ্যে কাপুনি দিয়ে জ্বর আসা লক্ষণটি হতে দেখা যায় না কিন্তু এই ধরনের জ্বর অবস্থায় বাচ্চাদের মধ্যে খিটখিটে ভাব জিমুনি খাবারের প্রতি অনীহা বমি মাথা ব্যথা খুব বেশি জ্বর প্রভৃতি লক্ষণগুলি হতে দেখা যায় এই ম্যালেরিয়া জ্বরের প্রথম ধাপের লক্ষণ হল কাপুনি অনুভব হওয়া তারপর ক্রমেই জ্বর বৃদ্ধি পেয়ে একশো পাঁচ ফারেনহাইট পর্যন্ত বেড়ে যায় এবং খুব মাথা ব্যথা হতে থাকে ওই সময় ফ্যালসিপেরাম ম্যালেরিয়া ভয়াবহ এবং জটিল আকারে পরিণত হয় তবে বড়দের শরীরে এই জ্বরের প্রকোপে খিচুনি শ্বাসকষ্ট রক্ত স্বল্পতা প্রস্রাব কমে যাওয়া প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া কোমায় আচ্ছন্ন হওয়া ইত্যাদি কঠিন সমস্যাগুলি হয়ে থাকে ম্যালেরিয়া জ্বরের ঝুঁকিপূর্ণ অবস্থা যে কোনো খাবারের প্রতি অরুচি বমি হওয়া যখন তখন খিচুনি হওয়া এবং প্রায় সময় ঝিমিয়ে থাকা আবার কখনো অজ্ঞান হয়ে পড়া এই ধরনের লক্ষণগুলো দেখা দিলে শীঘ্রই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা ও পরামর্শ নেওয়া খুবই জরুরি ম্যালেরিয়া রোগ নির্ণয়ের পদ্ধতি ম্যালেরিয়ায় আক্রান্ত মানুষের রক্ত পরীক্ষার মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু খুঁজে বের করা হলো রোগ নির্ণয়ের সঠিক উপায় তবে কোন রকম জ্বরের পরিপ্রেক্ষিতে যদি ম্যালেরিয়ার সন্দেহ হয় তাহলে অবশ্যই ওষুধ শুরু করার আগে রোগীর রক্ত পরীক্ষা করে নেওয়া দরকার তবে প্রথম পরীক্ষায় যদি কিছু না বোঝা দিয়ে থাকে তাহলে তারপর থেকে পরপর তিন দিন পরীক্ষা করা উচিত এভাবে দুই সালে দুইটি দেশ যথা আজারবাইজান ও শ্রীলঙ্কা ম্যালেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে এছাড়াও মিশর ইরাক আর্জেন্টিনা আর্মেনিয়া মরক্কো ওমান ম্যালেরিয়া সংক্রমণের হারশূন্য নামিয়ে আনতে পেরেছে বলা যায় ম্যালেরিয়া জ্বর প্রতিরোধের উপায় যথা সম্ভব কিছু সতর্ক অবলম্বন করে সহজেই ম্যালেরিয়া প্রতিরোধ করা সম্ভব হয় যেমন রোগের দরকার সর্বত্র সময় মশারি ব্যবহার করা এছাড়া বাড়ির আশেপাশে ঝোপ জঙ্গল পরিষ্কার রাখা দরকার তবে প্রয়োজনে কিছু ঔষধ গ্রহণ করে ম্যালেরিয়ার চিকিৎসা করা সম্ভব থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে ঔষধ গ্রহণ করা উচিত এমন আরও হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ